হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই উইকেন্ডে গিয়েছিলাম লং ড্রাইভে, আর লং ড্রাইভ মানেই মাওয়া এক্সপ্রেসওয়ে। এবার কিন্তু শুধু মাওয়া এক্সপ্রেসওয়ে না, মাওয়া এক্সপ্রেসওয়ে পার হয়ে চলে গিয়েছিলাম স্বপ্নের পদ্মা সেতুতে। আর যখনই আমি পদ্মা সেতুতে উঠি, তখনই আমার মনে হয় কি দৃঢ় চিত্তে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে আমাদের এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর মাধ্যমে কতগুলো মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে তা ভাবতেই আমার অনেক ভালো লাগে। এই পদ্মা সেতু পাড়ি দিতে আগে আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেত। যাই হোক, পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙা দিয়ে ইউটার্ন করে আমরা চলে এসেছিলাম মাওয়ায়। কারণ মাওয়ায় যাব আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না তা কি হয়? ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আমরা গরম গরম মিষ্টি আর লাবাং খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখা হবে, বাই বাই।